ময়মনসিংহের ভালুকার বেলেজিং ইনভেস্টমেন্ট প্রজেক্ট নামে ডেইরি ফার্মের দেয়াল ভেঙে সোমবার গভীর রাতে 10টি গরু নিয়ে যায় আন্তঃজেলা জোরচক্রের সদস্যরা। ঘটনার পরদিন মঙ্গলবার ভালুকা থানায় মামলা করেন খামারের কেয়ারটেকার আলাউদ্দিন। গরুর দিকে তাকাইছি, গরু নাই, ওয়াল ভাঙে গরুটি নিয়ে বার করে লয়ে গেছে। গরুটি লেগে গরু অনেক ফাঁস, আমরা যে গরু মোকাবার দিয়ে আমরা কোনোদিনও ভাবছি না। বুধবার অভিযান চালিয়ে নান্দাইল এলাকা থেকে গরু চোর চক্রের মূল হোতা সবুজকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয় চোর চক্রের আরও 4 সদস্যকে। পুলিশ জানায় চক্রের মূল হোতা সবুজ ট্রাক ভর্তি গরু ডাকাতির আরেক মামলায় জামিনে এসেই দল গঠন করে ডেইরি ফার্মে চুরি করে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। এই গ্রুপের যারা আরও যারা আমরা কিছু নাম পেয়েছি তাদেরকেও আমাদের ডিবি অচিরেই তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোরবানির ঈদকে সামনে রেখে নান্দাইল ঈশ্বরগঞ্জ ও ভালুকা এলাকায় গরু চুরির প্রবণতা বেড়ে যাওয়ায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানায় পুলিশ। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ।